नतून एक मेलार भिडियो निये आजके आमि आपनादेर सामने आसलाम। मेलाते प्रवेशेर शुरूते आमि देखी एखाने पद्मफुल बिक्री करछे, विशेष करे जारा पद्मफुल निते भालोबाशेन तारा एखान थेके निते पारेन। एबं एई गेट थेके आरेकटु सामने जाओयार समय देखछि चारिदिके असंख्य दोकान। आपनार हातेर बाम पाशे रयेछिलो खाबारेर दोकान एबं डान पाशे दोकानगुलो रयेछिलो किन्तु विभिन्न केनाकाटा करार दोकान। आर आजकेर एई मेलाटी किन्तु आमि विशेष करे बोलेछि जे एटा होच्छे आसले मेयेदेर मेला, अर्थात एई मेयेरा किन्तु तादेर पछन्देर याबतीय सबकिछु जेगुलो तारा व्यवहार करे, चूड़ी, कानेर दुल, मेकअप बक्स सह आरो अनेक किछु जेगुलो आमार आसले एत नाम जाना नाई, कारण मेयेरा आजकाल एत एत किछु व्यवहार करे जे सबगुलोर नाम जानाई मुश्किल। तो जाइ होक आपनारा देखते पाच्छेन जे असंख्य सुंदर 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 कानेर दुल एखाने सारिते सारिते साजानो रयेछे। आपनारा एगुलो देखे शुने पसंद करे निते पारेन। सेई साथे जोदि केउ मने करेन जे एई मेलाय आपनारा निरिबिलि एसे केनाकाटा करबेन कोनो झामेला छाड़ाई, ताहले आपनार जोन्नो एकटी गुड परामर्श होबे, सेटी होच्छे आपनारा अवश्यई रात ৮টার পরে আসবেন। केनना एई मेला किन्तु बेश रात पर्यन्त थाके, एइजोन्नो आपनारा ৮টার पर आसले सबकिछु घुरे देखे शुने तारपर निते पारबेन। এই দোকানটাতে রয়েছে সব কিচেনের আইটেম। আপনারা যারা ছোট সংসার, যারা টুকটাক বাজার করতে চান, ছোট ছোট হাঁড়ি পাতিল কিনতে চান বা রান্নার বিভিন্ন সামগ্রী কিনতে চান, তারা কিন্তু এই দোকানে আসলে খুব কম দামে এখানে কিন্তু সব পণ্যের মানের দাম দেওয়াই আছে, আপনারা অল্প দামে কিনতে পারবেন। আর এই পাশের দোকানটা হচ্ছে সম্পূর্ণ থ্রি পিসের। হ্যাঁ, এখানে কিন্তু এক সেট লেখা আছে যে ৫০০ টাকা এক দাম। এরকম এর চাইতে আরও কমে অনেক দামের থ্রি পিস এখানে রয়েছে, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন কালারের। আপনারা আসলে দেখলে অবশ্যই আপনাদের একটা ভালো লাগা কাজ করবে। এখানে কিন্তু তারা বেশ কিছু প্রাইস দিয়ে রেখেছে, যেগুলো লো প্রাইস এবং বেশ কিছু হাই প্রাইস রয়েছে। তার মধ্যে আমি সর্বোচ্চ দেখেছি এখানকার হাই প্রাইসটা ৯০০ টাকা। মেলাতে ঘুরতে আসলে বাচ্চারা কিন্তু আসে, আর বাচ্চাদের জন্য কিন্তু এখানে রয়েছে অসংখ্য খেলনা, বিভিন্ন পুতুল, বিভিন্ন প্লাস্টিকের খেলনা আইটেম। আপনাদের বাচ্চাদের নিয়ে আসলে খুব অল্প দামের মধ্যে ভালো মানের খেলনা সামগ্রী এখান থেকে পেয়ে যাবেন। চলুন তাহলে এখন আপনাদের মেলার লোকেশন, মেলার নাম এবং মেলা কোথায় অবস্থিত সেই সম্পর্কে একটু আলোচনা করি। এই মেলাটি হচ্ছে রাজশাহীর জনপ্রিয় একটি জায়গা নগর ভবনে। নগর ভবনে কিন্তু কম বেশি প্রতি মাসই মেলা হয়, সেই অনুসারে এবারও ক্ষুদ্র পণ্য ও বাণিজ্য মেলা চালু হয়েছে। আপনারা এই মেলায় আসলে অবশ্যই অল্প দামের মধ্যে কিন্তু বেশ কেনাকাটা করতে পারবেন এবং এখানে কিন্তু পছন্দের বিভিন্ন আইটেম রয়েছে। আর একটা জিনিস আমি মেলায় ঘুরে দেখেছি, এই মেলায় কিন্তু আসলে ছেলেদের তেমন কোনো কিছুই নাই, শুধু একটা দোকান দেখেছি যেখানে ছেলেদের বেশ কিছু শার্ট আছে, এছাড়া কিন্তু সব কিছু মেয়েদের আইটেম আর বাকিগুলো বাচ্চাদের আইটেম। এজন্য আপনারা যারা এই মেলায় আসতে চাচ্ছেন অবশ্য বিশেষ করে আপুরা আসবেন, কেননা ভাইয়াদের এই মেলায় কিন্তু কোনো কাজ নাই। এই মেলায় আসলে শুধু ঘুরে দেখা ছাড়া আপনাদের কিছু নেওয়ার মতো থাকবে না। হতে পারে প্রিয় মানুষের জন্য, ওয়াইফের জন্য কিছু কিনবেন, সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। এছাড়া কিন্তু যা আপনারা দেখছেন সব কিন্তু আপুদের জন্য। এই পাশটা সম্পূর্ণ জুতার দোকানের পাশে কিন্তু অসংখ্য জুতা রয়েছে, ছেলে মেয়ে উভয়েরই জুতা রয়েছে, ছোট বাচ্চাদের বিভিন্ন সুন্দর সুন্দর জুতা রয়েছে। আর এটা হচ্ছে কিন্তু হিজাব ওড়নার দোকান। ১৫০ টাকা এখানে আপনারা হিজাব ওড়না খুব সহজে কিনতে পারবেন পছন্দ অনুসারে। এই সাইডটিতে একটি বড় খাবারের দোকান রয়েছে, এখানে কিন্তু সবগুলো আসলে শুকনো খাবারের দোকান, বিভিন্ন পাপড়, পপকর্ন, লাড্ডু, চানাচুর এই ধরনের আইটেম নিয়ে এই দোকানটি তৈরি হয়েছে। আর এই পাশে রয়েছে একটি বেশ বড় রেস্টুরেন্ট, কাবাব রেস্টুরেন্ট। আপনারা এই রেস্টুরেন্টে চাইলে এসে খেতে পারেন। এ পাশে রয়েছে কাঠের বিভিন্ন সামগ্রী এবং সংসারে যেগুলো আসলে তৈজপত্রের প্রয়োজন পড়ে সেগুলো রয়েছে এখানে। সব দোকান ম্যাক্সিমাম একই রকম, কারণ এখানে কিন্তু অন্য আলাদা কোনো আইটেম নাই। আর এই পাশটাতে রয়েছে একটি বাচ্চাদের রাইড, এই রাইডের পাশাপাশি সাইডে কিন্তু রয়েছে একটি নাগরদোলা। নাগরদোলাটি রাত হওয়ার কারণে আজকে বন্ধ ছিল, এটা হয়তো বা আপনার বিকাল টাইমে খোলা থাকে, যে টাইমে অনেক লোকজন থাকে। আর আজকে আমরা এসেছিলাম রাতে, যার কারণে নাগরদোলা সাইডটি বন্ধ ছিল। আর এই পাশে রয়েছে কিন্তু প্লাস্টিকের ফুলের একটি দোকান। আপনারা যারা ঘর সাজাতে চান তারা কিন্তু এই প্লাস্টিকের ফুলগুলো কিনে অনায়াসে ঘর সাজাতে পারেন। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের নগর ভবনে যে ক্ষুদ্র পণ্য এবং বাণিজ্য মেলা ২০২৪ দেখাচ্ছিলাম। আসলে নগর ভবনে কিন্তু প্রতিনিয়ত বলা যায় যে সারা মাসই মেলা কম বেশি হয়, তো সেই অনুসারে এবারও চলছে ক্ষুদ্র পণ্য এবং বাণিজ্য মেলা। আপনারা যারা এই মেলায় বিভিন্ন কেনাকাটা করতে চান, বিশেষ করে এখানে কিন্তু আপুদের জন্য অনেক আইটেম রয়েছে, থ্রি পিস থেকে শুরু করে মেকআপ বক্স, চুড়ি, কানের দুল, বিশেষ করে মানে আপুদেরই আসলে সব কিছু খুব বেশি। তো এই ছিল আজকের এখানকার ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।